हेलो বন্ধুরা, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आशा करी सबाई भालो आछेन, आमिओ भालो आछि। आर आज के सकाले सारा दिन आमि कि कि रान्ना करलाम सेगुलो आपनादेर संगे आमि शेयर करछि। एखाने उच्छे आलू एकटा चच्चड़ि बानालाम। देखुन कि कि दिच्छि, पेंयाज दिएछि, তারপরে দিলাম এই দেখুন চিংড়ি মাছ দেব, এটার মধ্যে সরষা পোস্ত রসুন কাঁচা লঙ্কা বাটা একটা পেস্ট দিলাম। এটা ভালো করে কষে নিয়ে তার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আমি আগের দিন বেছে ভিজে রেখেছিলাম ফ্রিজে। এরকম আলু বেগুন এগুলো আগে ভেজে কষে রেখেছিলাম, দিয়ে আবার এগুলো মশলা দিয়ে কষলাম। তার মধ্যে আমি এখানে মেথি ভিজিয়ে রেখেছিলাম। ওই মেথিটা জলটা একটু গরম করে দিয়েছিলাম। আমি বাপের বাড়ি গিয়েছিলাম পুজোতে, একটু ওয়েট বেড়ে গেছে আমার, ওই জন্য আমি একটু মেথি ভিজানো জল খাচ্ছি। এই উচ্ছে দিয়ে আলু বেগুন আর চিংড়ি মাছ এসব দিয়ে আমি একটা চচ্চড়ি মতন করলাম, মাখা মাখা। এটা একটু মাখা মাখা হবে, তারপরে এই মেথি ভিজানো জলটা আমি খেয়ে নিলাম রান্না করতে করতেই। এই মেথি ভিজানো জল খেলে পরে একটু চুল পড়াটাও কম হয় আর পেটে ফ্যাট কমতেও সাহায্য করে মেথির জলটা। এরপর আমি রান্না করলাম মোচা আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি বানালাম। এই দেখুন চিংড়ি মাছ দিয়েছিলাম আর একটু মানে ঘি আর একটু গরম মশলা দেব এর মধ্যে। এইটা আগে আমি পুরো রান্নাটা রেসিপিটা আমি আপনাদেরকে দেখাইনি কী কী মশলা দিয়েছিলাম। আদা রসুন বাটা পেঁয়াজ এইসব দিয়ে কষে, তারপরে মোচাটা দিয়ে আলু আলু দিয়ে চচ্চড়ি করেছিলাম। আমাদের চিংড়ি মাছ দিয়েছিলাম ঘি আর একটু গরম মশলা, হালকা করে একটু মিষ্টি দিয়েছিলাম, হালকা সামান্য একটু। তারপরে এই যে দেখুন এই রান্নাটা আমি আর দেখার সময় হয়নি, আরও অনেক কাজ ছিল, তার মধ্যে আমি তার ফাঁকে ফাঁকে একটু ভিডিও করছিলাম কি কি রান্না করব আপনাদেরকে আগে শেয়ার করেছিলাম, যে বলেছিলাম যে কি কি করব সেগুলো শেয়ার করব। তো এখানে মাছ আর ভেন্ডি আলু দিয়ে মাছের ঝোল বানিয়েছিলাম। আর আজকে আমার দুপুরের মেনুতে মাছের ঝোল, স্যালাড আর এই চচ্চড়ি হচ্ছে আলু বেগুনে আর মোচার চচ্চড়ি, এই চারটে জিনিস ছিল। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন।